আজকে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাই করলাম 25 মে। মোট মেয়র প্রার্থী ছিল চারজন, চারজনই দলীয়, বাংলাদেশ আওয়ামী লীগ, জাকের পার্টি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, চারজনকে আমরা বৈধ হিসাবে ঘোষণা করেছি। আর সাধারণ ওয়ার্ডের আমাদের 124 জন প্রার্থী ছিল, তার মধ্যে আমরা 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছি আর 2টা আমরা স্বল্প সময়ের জন্য পেন্ডিং রাখছি, আমরা কিছুক্ষণের মধ্যে তাদের রায় দিয়ে দিব। আর সংরক্ষিত কাউন্সিলর আমাদের মোট 46 জন ছিল, ওনাদের 46 জনেরই আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। 5 জনের যে বাতিল হয়েছে কারণগুলো কি? 5 জনে বিভিন্ন কারণে বাতিল হয়েছে, কেউ জামিনদার, কেউ সিটি কর্পোরেশনের লাইসেন্সের রানিং কার্যক্রম চলমান, একজন বিশ্ববিদ্যালয়ের চাকরিতে কর্মরত আছেন এবং ঋণ খেলাপি জনিত কারণে বাতিল হয়েছে। আমরা দেখলাম যে মহানগর মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারটাও বাতিল হলো, আসলে কি কারণে বাতিল? হ্যাঁ, এটা হলো তিনি সিটি কর্পোরেশন উপযুক্ত প্রতিনিধি ছিল, আমাদের কাছে ওনার সম্পর্কে তথ্য দিয়েছিল, দেওয়ার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং ওনাদেরকেও বলি যে উনি কাজটা যেহেতু সিটি কর্পোরেশন ওনার 2টা লাইসেন্স, একটা অংশীদার একটা নিজস্ব, যেটা অংশীদারি সেটা কার্যক্রম চলমান এখনও আছে, সেটা তারা প্রমাণ করে আমাদের দেখালো। কিন্তু উনি একটা কাগজ আমাদেরকে উপস্থাপন করেছে যে তারটা তিনি এটা পরিত্যাগ করবে কি এই ধরনের, এটা সিনি এভিডেভিট করছে, কিন্তু এভিডেভিটটা উনি সিটি কর্পোরেশনে যে মনোনয়নপত্র আপনারা আইনে আছে আমাদের মনোনয়নপত্র জমা দানের পূর্বেই তাকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, প্রত্যাহার কিংবা ঋণ খেলাপি কোনো কিছু থাকলে তার মুক্ত হতে হবে, যেহেতু সে আগে মনোনয়ন 21 তারিখে মনে হয় মনোনয়নপত্র জমা দিয়েছে, কিন্তু তার এটা সিটি কর্পোরেশনের রিসিপ্ট দেখাচ্ছে 25 মে। যেহেতু আমাদের 23 মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের লাস্ট ডেট ছিল, যদি উনি 23 তারিখের আগে যদি মনোনয়নপত্র দাখিলের আগে যদি উনি এটা দেখাতে পারতেন তাহলে আমরা আমলে নিতাম, যেহেতু উনি এটা দেখাতে পারেনি বিধায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আর যে 2টা পেন্ডিং আছে আসলে সবগুলো আপনি সিদ্ধান্ত নিতে পারলেন, এই 2টা পারলেন না? সিদ্ধান্ত নিতে না, এটা ব্যাংক প্রতিষ্ঠান জড়িত, যেমন আপনারা দেখলেন এখনই আমরা একটা ক্লিয়ার করলাম, স্থানীয় ব্যাংক কর্তৃপক্ষ যদি আমাদের সিআইবিটা মার্চ পাস্ট পর্যন্ত রানিং করা আছে, যেহেতু লোকাল অথরিটি আমরা একজন, যেহেতু তারা গণতান্ত্রিক কার্যক্রমের সাথে জড়িত, যেহেতু লোকাল প্রতিনিধিরা যদি বলেন না আমাদের কাছে তাদের ঋণ টিন পাওনা টাওনা নাই, তাহলে তাদেরকে আমরা এটা দ্রুত গ্রহণ করি, যেহেতু আমাদের আইনে আছে মনোনয়নপত্র দাখিলের পূর্বে তাকে ঋণমুক্ত থাকতে হবে, সে তো তারা এই সার্টিফাইড কপি নিয়ে আসে আমাদের কাছে জমা দিবে, এই জন্য কিছু সময় নিয়েছে, যদি এই ধরনের কাগজ জমা দেয় তাহলে আমরা তাদেরকে বৈধ করব, এই কাগজটা বিবেচনায় নেব, আর যদি অন্যায়টা না দিতে পারে ব্যর্থ হয় তাহলে আমরা তাদের মনোনয়নপত্র বাতিল করব। কতদিনের ভিতরে এই কাগজটা? আজকেই আমরা আজকেই মানে তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে, তারা অলরেডি কার্যক্রম করতেছে, আমরা আজকেই হয়তো আমরা এটা পেন্ডিং আর তেমন কিছু না, স্বল্প সময় আমরা কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে ওরা কাগজ যদি জমা দেয় তাদের কাগজ যদি সন্তোষজনক হয় তাহলে আমরা এটা আমলে নিব, না হলে আমরা বাতিল ঘোষণা করব। এখন আমাদের পরবর্তীতে তারা আপিলকারী কর্তৃপক্ষের কাছে 3 দিন সময় পাবে আপিল করার টাইম, এবং আপিল নিষ্পত্তিরও 3 দিন, আপিলকারী কর্তৃপক্ষ বিভাগ কমিশনার উনি 3 দিন সময় পাবে, এবং 1 তারিখে প্রত্যাহার সময়, আর 2 তারিখে আমরা প্রতীক বরাদ্দ করবো শিল্পকলা একাডেমির থেকে, যথারীতি 8:30 থেকে শুরু করবো দিনব্যাপী।